বিনোদনের জগতে এমন অনেক অভিনেতা, অভিনেত্রী, সুরকার, গীতিকার আছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গেছেন। এক সময় জনপ্রিয়তার শিখরে অবস্থান করলেও আজ তারা স্মৃতির অতলে। তেমনি একজন আদ্যন্ত শিল্পী মনের মানুষ ছিলেন রমাপ্রসাদ বণিক। বাংলা নাট্য জগতে নাট্যকার, অভিনেতা রমাপ্রসাদ বণিকের স্থান নিঃসন্দেহে বিশিষ্ট। 1954 সালের 28শে ডিসেম্বর কলকাতায় জন্ম হয় রমাপ্রসাদ বণিকের। রমাপ্রসাদ বণিকের নাটকে হাতেখড়ি মাত্র 8 বছর বয়সে। বহুরূপী নাটকের দলে শম্ভুমিত্র, তৃপ্তি মিত্র, কুমার রায়দের কাছে তার শিক্ষালাভ। তিনি খুব অল্প বয়স থেকে তার কর্মজীবন শুরু করেছিলেন পুতুল খেলা দিয়ে। হেনরিক ইবসেনের এ ডলস হাউসের রূপায়ণ ছিল। এই নাটকটি শম্ভুমিত্রের দ্বারা পরিচালিত ছিল। রমাপ্রসাদ বণিককে শম্ভুমিত্রের শিষ্য বলা হতো। দীর্ঘদিন ধরে বহুরূপীর নানা প্রযোজনার কাজে সক্রিয়ভাবে যুক্ত থেকে নিজেকে শিক্ষিত করেছিলেন রমাপ্রসাদ। যদিও 1981 সালে তিনি বহুরূপী ত্যাগ করেন এবং নিজের সমবয়সীদের সঙ্গে জোট বেঁধে চেনামুখ নামে একটি থিয়েটার গ্রুপ তৈরি করেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রমাপ্রসাদ বণিককে। পরবর্তীতে একের পর এক অসাধারণ নাটক আবিষ্ট রেখেছিল সিরিয়াস নাটকের দর্শকদের। 1991 সালে তিনি আরেকটি থিয়েটার গ্রুপ থিয়েটার প্যাশন তৈরি করেন। শোনা যায় রমাপ্রসাদ বণিক ব্যাংকের মোটা মাইনের চাকরি ছেড়ে দিয়েছিলেন শুধু থিয়েটার করবেন বলে। কলকাতার নেহরু চিলড্রেন্স মিউজিয়ামে কিশোর কিশোরীদের যে নাটকের কর্মশালা আছে তার তিনি প্রাণ পুরুষ ছিলেন। সেখানে তিনি ছোট ছোট ছেলেমেয়েদের নাটক শেখাতেন। থিয়েটার, সিনেমা, টিভি এবং নিজের হাজার রকমের ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিতেন এই নাটকের প্রশিক্ষণ শিবিরে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার স্বার্থে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করতেও পিছু পা হতেননি। তিনি বৃহত্তর স্বার্থকে সবসময় ব্যক্তিগত স্বার্থের উপর ভরসা রাখতেন। নিজের শারীরিক অসুস্থতাকে খুব একটা গুরুত্ব দেননি তিনি, বরং কাজ করে গেছেন। শুধু থিয়েটার না, সিনেমা বা টিভিতে নানা ধরনের মজাদার এবং নেতিবাচক ভূমিকায় তার তুখোড় অভিনয় সর্বস্তরের দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করেছিল তাকে। তিনি নিজের থিয়েটার গ্রুপের সাথে সম্পূর্ণভাবে জড়িত থাকলেও তবুও পুরো থিয়েটার সম্প্রদায় তার উপর সর্বদা নির্ভর করত। অনেকবার অন্য দল থেকে তাকে তাদের জন্য নাটক লিখতে বা নির্দেশনা দেওয়ার প্রস্তাব দিলে তিনি কখনো দ্বিধা করেননি। রমাপ্রসাদ বণিকের স্ত্রীর নাম সুমিত্রা বণিক। তাদের 2 সন্তান রয়েছে। তবে শুধু নাট্য জগতই নয়, বাংলা সিনেমা জগতে তার জুড়ি মেলা ভার। রমাপ্রসাদ বণিক অভিনীত কয়েকটি বাংলা ছবি হলো চলো পটল তুলি, প্রাইভেট প্র্যাকটিস, আলো ছায়া, বাজিকর, এক পলকে একটু দেখা, পূর্ণ ব্রহ্ম, শ্রী শ্রী হরিচাঁদ, জুয়ারি, হচ্ছেটা কি, সাধু বাবার লাঠি, আবার আসবো ফিরে, অর্জুন আমার নাম, পাতাল ঘর, আমার মায়ের শপথ, নিশানা, অধিকার প্রভৃতি। অবশেষে 2010 সালের 24শে ডিসেম্বর চুচুড়াই নাটকের কাছে গিয়েছিলেন রমাপ্রসাদ বণিক। সেখানে শুরু হয় শারীরিক অসুস্থতা। পরবর্তীতে বাড়ি ফিরে এসে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি হয় এবং সেখানে 56 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রমাপ্রসাদ বণিক। শোনা যায় তিনি সবাইকে সারপ্রাইজ দিতে খুব ভালোবাসতেন, কিন্তু এভাবে এত কম বয়সে সবাইকে চমকে দিয়ে তিনি যে দূর দেশে পাড়ি দেবেন তা স্বপ্নেও কেউ কখনো কল্পনা করতে পারেননি। শোনা যায় রমাপ্রসাদ বণিক ছিলেন দারুণ আড্ডাবাজ। পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে যে কোনো জায়গায় আড্ডা জমিয়ে দিতে পারতেন তিনি। এছাড়াও খুব অল্প সময়ের মধ্যে একখানা আস্ত নাটক রচনা করার ক্ষমতা ছিল তার মধ্যে। তাই তো রমাপ্রসাদ বণিকের মতো অসংখ্য গুণসম্পন্ন একজন মানুষের আকস্মিক প্রয়াণে বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে তা পূরণ করা সত্যি এক কথায় অসম্ভব।